লাল টি শার্ট পরা এই চোরটি ভদ্রলোকের বেশ ধরে এসে আমার দোকান থেকে 18,230 টাকা নিয়ে যায়। কিভাবে সে আমার সাথে এই প্রতারণাটা করলো এটার বিস্তারিত এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে সকলে বুঝতে পারবেন, পাশাপাশি সবাই সতর্ক হতে পারবেন, সেই উদ্দেশ্যই আমার এই ভিডিওটি তৈরি করা। দোকানে এসে সে আমাকে বলছে যে ভাই আপনার ফোনটা দেন, আমি একটু আমার বাইকে ফোন দিই। তারপর আমি আমার ফোন দিলাম, ফোন দেওয়ার জন্য সে বলতেছে যে সে একটু বিপদে পড়ছে, তার ইমার্জেন্সি টাকা দরকার। তারপর আমি আমার কাজ করছিলাম, ল্যাপটপে কিছু কাজ করছিলাম, এবং সে বলতেছিল ফোন তো ঢুকছে না, এখন কিভাবে টাকাটা আনি, আফসোস করছিল, যাতে আমার মন মাইন্ড অন্যদিকে সে নিয়ে যায়। তারপর সে সম্ভবত ভিডিওতে দেখা যাচ্ছে ফোনের মেসেজ চেক দিচ্ছে, মেসেজ চেক দেওয়া শেষে ভিডিওতে লক্ষ্য করলে দেখবেন যে ফোনটা অন্য একটা নাম্বারে কল দিচ্ছে, একটা ভুল নাম্বার, সম্ভবত এটা একটা ভুল নাম্বার, মানে আমাকে বোঝাচ্ছে যে সে কল দিচ্ছে, কিন্তু মূলত সে কাউকে কল দেন নাই। যে নাম্বারটা পরে আমি দেখলাম হিস্ট্রিতে ছিল, এই নাম্বারে কল দেওয়ার চেষ্টা করলাম, ওই নাম্বারে কোনো কল যাচ্ছিল না, অর্থাৎ নাম্বারটি ভুল। সে বোঝাচ্ছিল যে কলও দিচ্ছে আবার কানের মধ্যেও ফোন নিচ্ছে। সিসিটিভির এই ফুটেজে আপনারা দেখবেন যে সে এদিকেও ব্যস্ত আছে, আবার অন্য অন্য কাজ টাজ করছে, আবার আমিও এদিকে আমার কাজে ব্যস্ত। যে আবার এখানে আরেকটা বিষয় আশ্চর্য লাগছে যে আমি এতক্ষণ মানে প্রায় 2 মিনিট বা 2 মিনিটের বেশি সময় একটা ফোন অন্য মানুষের হাতে দিয়ে রাখবো, এই জিনিসটা আমার কাছে আনিজি লাগছে এখন, মানে তখন আমার এই জিনিসটা খেয়াল ছিল না, নাকি আমার এই যে ব্যস্ততার কারণে আমার খেয়াল ছিল না, এটা আমি বুঝতে পারছি না। যাই হোক, এটি মূলত আমার ভুল, আমি স্বীকার করছি এটি আমার ভুল, আমার ভুলের কারণে আজকে আমার এই টাকাটা চলে গিয়েছে। এখানে বিকাশ কোম্পানি বা যেভাবে টাকাটা নিছে অন্য একটা এজেন্টের মাধ্যমে টাকাটা নিছে, ওই লোকেরও আমি দোষ দেখি না, বিকাশ কোম্পানির দোষ দেখি না। আসলে প্রতারণা করার মূল বিষয়টি হচ্ছে যে আমি ভুল করে একজনের কাছে আমার ফোনটি দিয়ে দিয়েছি। তারপর লক্ষ্য করবেন সে তার সম্পূর্ণ কাজ শেষ করে ফোনটি আবার আমার এখানে রেখে দেয়, যে আমার পাশে রেখে দেয়। তারপরে সে কিছুক্ষণ ওয়েট করে আমার সাথে তখন বিভিন্ন ধরনের কথাবার্তা বলছিল, বিভিন্ন রকম। তারপরে এক পর্যায়ে বলে ভাই একটা টেলিটক নাম্বারে রিচার্জ হবে, আমি বললাম না আমার রিচার্জ নাই, রিচার্জ হবে না। পরে বললো ভাই বিকাশ তো হইলো দেন না, দেখেন না রিচার্জ দিতে পারেন কিনা। তারপর তার কথাবার্তা সব শুনে তার প্রতি আমার একটু দয়া মায়া এরকম তৈরি হইলো। তখন আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমি বিকাশ থেকে দেখি দেওয়া যায় কিনা। তখন এ পর্যায়ে একটা কথা বলে রাখি, মানে সে কিন্তু এখন নিশ্চিত হয়েছে যে আমার ফোনে টাকা আছে, আমার মেসেজ চেক করছে, সব কিছু চেক করছে, এখন দরকার তার পাসওয়ার্ড, অর্থাৎ আমি যখন ফোনে রিচার্জ করব তখন সে আমার পাসওয়ার্ডটি দেখে নেবে। তারপর যা হবার তাই হইল, আমি আমার ফোন থেকে তাকে বললাম নাম্বার বলার জন্য, সে নাম্বার বলছে, একটি টেলিটক নাম্বার বলছে, আমি উঠাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। এরই মধ্যে সে কিন্তু আমি কি পাসওয়ার্ড দিচ্ছি এটি কিন্তু সে দেখে নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও, সে কিন্তু আমার পাসওয়ার্ডটি বারবার দেখছে, দেখে দেখে মুখস্থ করছে। তারপর সে যে নাম্বারটি রিচার্জের জন্য দিয়েছে এই নাম্বারে কিন্তু টাকা ঢুকছিল না, আমি অনেকবার চেষ্টা করছি, অর্থাৎ সে ভুল নাম্বার দিছে, এই নাম্বারে টাকা রিচার্জ হচ্ছে না। সে এর মধ্যে আমাকে টাকা দিছিল, ওই টাকা আমি আবার ফেরত দিয়ে দিছি তাকে। পরে সে বলছে আচ্ছা ভাই এই নাম্বারে আমি যে নাম্বারে কল দিছি এই নাম্বার থেকে যদি কল আসে তে আপনি টাকাটা রেখে দেন, আমি একটু পরে লাস্ট নাম্বার বলে টাকাটা নিয়ে যাব, এটি বলে সে দোকান থেকে চলে যায়। এর মাঝে সে আবার আসে, আবার এসে বলে ভাই আমি আরেকটা নাম্বার নিয়ে আসতেছি, আপনি যদি এর মধ্যে ফোন আছে আপনি একটু বললেন বা টাকাটা রাখা দেন এরকম। আমি কিন্তু এর মধ্যেও বুঝতে পারছিলাম না সে একজন প্রতারক, সে আমার এখান থেকে সব তথ্য নিয়ে নিছে, অথচ আমি কিছুই জানি না। তারপর সে
অন্য একটা নাম্বার নিয়ে আসে, অর্থাৎ সে যেখানে টাকাটা পাস করবে ওই দোকানে যায়, ওই দোকান থেকে একটা এজেন্ট নাম্বার নিয়ে আসে। এখন তো তার সব কিছুই জানা, আমার পাসওয়ার্ড জানা, আমার ফোনে কত টাকা আছে এটাও জানা। তারপর সে এসে কিছুক্ষণ বসে থাকে, অনেকক্ষণ বসে থাকে, এর মধ্যে অন্য দোকান অন্য লোক আসে, কাস্টমার আসে, কিন্তু সে কিছুই বলে না, সে অপেক্ষা করতে থাকে। বাহিরে হালকা বৃষ্টি, আমি ভাবলাম যে বাইরে বৃষ্টি হয়তো বসে আছে, অথবা তার টাকা আসবেই, এই কারণে সে বসে রয়েছে। তা আমিও কিছু বলি নাই, আমিও বসে রয়েছি। এখন এক পর্যায়ে সে চলে যায়, এখান থেকে চলে যায়। পরের বার যখন সে আসে, সেখান থেকে পরের ভিডিওর পরের অংশ শুরু হবে। এটি হচ্ছে লাস্ট অংশ ভিডিওর, যে সর্বশেষবার যখন সে আসে, এসে কিছুক্ষণ পিছনে বসে থাকে। ডান পাশ দিয়ে লক্ষ্য করলে দেখবেন সে বসে আছে। আমি যখন একটু ব্যস্ত হয়ে গেলাম, তখনই সে এই সুযোগটা কাজে লাগায়। সে বলে, ভাই লাস্টবার একটু দেন তো, আমি একটু ট্রাই করে দেখি। পরে আমি ওইদিকে ব্যস্ত, তারপর সে ফোন চাইছে, আমিও দিলাম। তারপর সে লাস্ট যে ইয়াটা দেখতে পাচ্ছেন, যে খুব দ্রুত আমার বিকাশ অ্যাপটি লগ ইন করছে। লগ ইন করে এখান থেকে 17,900 টাকা ক্যাশ আউট দেয়। আমার এখানে 18,300 কত ছিল, 34 না 35 টাকা, খেয়াল নেই। তারপর এখান থেকে চার্জ কাটে হচ্ছে 331 টাকা, অর্থাৎ 18,231 টাকা আমার এখান থেকে কেটে নিয়ে যায়। আপনার ভিডিওটি লক্ষ্য করলে দেখবেন যে খুব দ্রুত যে সে যে এজেন্ট নাম্বারটি নিয়ে আসছে, এটি আমার একটু পাশের দোকানে, আমাদের বাজারেরই, আমার আমার সেও আমার পরিচিত যেখানে পাঠাইছে। আসলে তার তো কোনো দোষ আমি দেখি না এখানে, কারণ ভুল তো ছিল আমারই। আমার এই ভিডিওটি তৈরির উদ্দেশ্য এটাই, যাতে এরকম বিশ্বাস মানুষকে না করা হয়। আসলে এটা বিকাশ প্রতারণা বলবো না, এটা চুরি বলবো, নিজের ভুলের কারণে যে চুরিটা হয়। আপনি দেখতে পাচ্ছেন সে দ্রুত চলে যাচ্ছে, এবং যাওয়ার সময় বলে যাচ্ছে, ভাই টাকাটা আসলে আমি পরে নিয়ে যাব, এরকম কথাবার্তা বলে সে দ্রুত চলে যাচ্ছে। এই ভিডিওটি দেখে হয়তো আমাকে অনেক বোকা ভাববেন, অথবা কেউ গালিও দিতে পারেন, আসলে আমি অনেক বেশি বোকামি করে ফেলেছি। যাই হোক, এই ভিডিওটি শেয়ার করার উদ্দেশ্য হলো যেন অন্য কারোর সাথে এরকম প্রতারণা কেউ না করতে পারে। আর এই চুরটিকে যদি কেউ সন্ধান পেয়ে থাকেন, তাহলে এই চুরের সন্ধানটি দিবেন।